সুশাগত সাইকে তো কেমন আছো তোমরা তো আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে প্রিলিমিনারি সিলেবাস এটা নিয়ে ডিটেলসে ভিডিওতে কথা বলবো তো তোমরা অনেকেই আমাকে সিলেবাস নিয়ে বলেছিলে তো সিলেবাস নিয়ে আমরা আমাদের এই চ্যানেলের একদম প্রথম দিকে করেছিলাম ভিডিও তো হচ্ছে অনেক দিন আগে হয়ে গেছে তো তারপরে তোমরা অনেকেই বলেছিলে তো তার জন্যই আমরা প্রিলিমিনারি ফার্স্টে ভিডিও করব তারপরে মেইনসের ঠিক আছে আর তারপরে অপশনাল পলিটিক্যাল সায়েন্সেরও কিন্তু আমাদের আলাদা ভিডিও হবে যাতে তোমাদের ধরো একদম যারা শুরু করছো নতুন করে তাদের বুঝতে আরও সুবিধা হয় তো এটা নিয়ে তো এমনি তোমার বই কিনতে হবে তারপরেও আমরা একদম ডিটেলসে বলছি ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সিলেবাসের বই তো এই সিলেবাসের বই থেকে হচ্ছে তোমার থাকাটা খুবই দরকার হ্যাঁ তুমি বলতে পারো যে আমি তো এমনি সার্চ করলেই পেয়ে যাচ্ছি গুগলে তো পিডিএফের থেকে তোমার সাথে বা পাশে রাখা কিন্তু খুবই দরকার তাহলে কিন্তু তুমি সবসময় দেখে নিতে পারবে ডাইরেক্ট যে হ্যাঁ এটা আছে আর এটা নেই এটা পড়তে হবে বা এটা পড়তে হবে না কারণ কোনটা পড়তে হবে থেকে কোনটা পড়তে হবে না এটা হচ্ছে আরও বেশি ইম্পর্ট্যান্ট না হলে প্রচুর টাইম কিন্তু নষ্ট হবে দেখা গেলো যে এই জিনিসটা অলরেডি নেই কিন্তু তুমি তাতে পড়ে অনেক টাইম নষ্ট করে ফেলেছো তো তার জন্য পাশে সিলেবাস থাকা খুবই দরকার ঠিক আছে তো এখানে তোমার সিলেবাসের যে বইটা এটা হচ্ছে বেসিক্যালি সিলেবাসের বই তো এই সিলেবাসের বইতে ডিটেলসে দেওয়া থাকে প্রিলিমিনারি সিলেবাস তারপরে মেন্সের সিলেবাস তারপর এলিজিবিলিটির কথা তো তোমরা অনেকে আমাকে এলিজিবিলিটির কথা বলেছিলে যে ইউপিএসসি এক্সাম দিতে গেলে এলিজিবিলিটি কী লাগে তো এটা নিয়েও ডিটেলসে আমরা ভিডিও করেছি তো সেই ভিডিওটা তোমরা প্রায় মোটামুটি এখন থেকে দশ মাস আগে আমি করেছিলাম তো যদি তোমরা না দেখে থাকো দেখো আই বাটনে আমি ভিডিওটা দিয়ে দেবো যে এলিজিবিলিটি কী মানে ইউপিএসসি সিএসসি এক্সাম দেওয়ার জন্য কি কী এলিজিবিলিটি লাগে ঠিক আছে তাহলে তুমি এই এক্সামে বসতে পারবে তো এটা নিয়ে ডিটেলসে ভিডিও করা আছে ওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আই বাটনে ভিডিওটা তো চলো তাহলে শুরু করা যাক ফার্স্টে দেখো যেটা রয়েছে এক্সামে তুমি আমি পুরো বলে দিচ্ছি ধরো সেকশন প্রিলিমিনারি মেইনস আর হচ্ছে পার্সোনালিটি টেস্ট এই তিনটে স্টাইলে ভাগ থাকে ঠিক আছে তো এরপর দেখো আমি যদি আরও ডিটেলসে বলি যে প্রিলিমিনারিতে দুটো পেপার জেনার স্টাডিজ আর হচ্ছে সি স্যাট জেনার স্টাডিজ দুশো মার্ক্সের সি স্যাট হচ্ছে দুশো মার্কসের জেনার স্টাডিজে হচ্ছে একশোটা কোয়েশ্চেন দুশো মার্ক্স সি স্যাটে হচ্ছে আশিটা কোয়েশ্চেন দুশো মার্ক্স তো সি স্যাটে মোটামুটি সিক্সটি সেভেনের উপরে পেলে তুমি পাস হচ্ছ আর তাহলে সিসিআইটে পাশ হলে হচ্ছে জেনার স্টাডিজ জিএসের এর কোশ্চেনে মানে কোয়েশ্চেন পেপার দেখবে আর কি তোমার ঠিক আছে আর ওটার উপরই কাট অফ ডিপেন্ড করবে যে কাট অফ তুমি যদি ক্লিয়ার করো তোমার যে ক্যাটাগরি আছে তো তাহলে তুমি মেইন্সে দিতে পারবে ঠিক আছে তো এইবার হচ্ছে দেখো মেইন্সের পার্টগুলো কী কী মেইন্সে হচ্ছে তোমার এই যে একদম পুরো ডিটেলসে দেওয়া আছে তারপরে আমি বলছি তো মেইন্সে শুরু হচ্ছে তোমার কম্পোসারি ল্যাঙ্গুয়েজ পেপার তো কম্পোসারি ল্যাঙ্গুয়েজ পেপার থেকে আমাদের যেহেতু বাঙালিদের বাংলা তিনশো মার্কসের তারপরে হচ্ছে কম্পলসারি ইংলিশ তিনশো মার্কসের ঠিক আছে তো এটা শুধু পাশ করতে হবে এটা নাম্বার কিন্তু কোনো যোগ হবে না মোটামুটি থার্টি পার্সেন্টের উপরেই পেলেই হচ্ছে এনাআফ তো এরপরে যেই জিনিসটা দেখো শুরু হচ্ছে হচ্ছে এসে পেপার থেকে যেখান থেকে অলরেডি তোমার নাম্বার কাউন্ট হবে তো এসে হচ্ছে তোমার আড়াইশো মার্ক্সের থাকে তারপর তোমার হচ্ছে জেনা স্টাডিস পেপার ওয়ান আড়াইশো মার্ক্স জেনা স্টাডিস পেপার টু আড়াইশো মার্ক্স জেনা স্টাডিজ পেপার থ্রি আড়াইশো মার্ক্স জেনা স্টাডিজ পেপার ফোর আড়াইশো মার্ক্স এই টোটাল হাজার গেলো তারপরে থাকে হচ্ছে তোমার অপশনাল অপশনাল থাকে দুটো পেপার তাতে থাকে পাঁচশো মার্কস পেপার ওয়ান আর পেপার টু তো এই পাঁচশো গেলো এরপর থাকে দুশো পঁচাত্তর মার্কসের পার্সোনালিটি টেস্ট তো এই যে টোটাল মার্কস হচ্ছে দু হাজার পঁচিশ টোটাল মার্কস সের এক্সাম তুমি যদি ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামিনেশান বলো টোটাল মার্কস হচ্ছে দু হাজার পঁচিশ মার্কের এক্সাম হয় ঠিক আছে তো এইবার হচ্ছে যদি সিলেবাসের দিকে যাওয়া হয় আর এগুলো তো দেখো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেওয়া যায় বাংলাতেও দেওয়া যায় একদম প্রথম থেকে বলে রাখছি তাতে কোনো প্রবলেম নেই তুমি মেন্স দিতে পারো পার্সোনালিটি টেস্টও বাংলায় দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে কোয়েশ্চেন থাকবে হিন্দি আর ইংলিশে কিন্তু তুমি বাংলাতে দিতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে বাংলাতে প্রিপারেশনও নিতে পারো তো এবার যদি আমরা একটু যাই সিলেবাসের দিকে যে প্রিলিমিনারি সিলেবাস কি কী আছে তো প্রিলিমিনারি সিলেবাস দেখো একদম পুরো রয়েছে এখানে পেপার ওয়ান দুশো মার্কস তোমার যেটা দেখাচ্ছে ডিউরেশন টু আওয়ার্স ঠিক আছে প্রিলিমিনারি এক্সাম যেটা জেনাস্টাডিজ পেপার ওয়ান থাকে প্রিলিমিনারিতে আর হচ্ছে সিস আর পেপার থাকে দুশো মার্কসের তো এখানে শুরুই হচ্ছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্ট্যান্স মানে বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় জাতীয় স্তরে কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে আন্তর্জাতিক স্তরে যে সকল কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো থাকে হচ্ছে তোমার প্রিলিমিনারিতে এই পার্টটা গেল এরপর আসছে মানে আমি প্রিলিমিনারির সিলেবাসটা বলছি ঠিক আছে তারপর আসছে তোমার যদি ইতিহাসের দিকে আমরা দেখি আমি সাবজেক্ট ধরে ধরে বলছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় তো হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ভারতের ইতিহাস এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম তো ভারতের ইতিহাস বলতে কিন্তু প্রাচীন যুগের ভারত মধ্যযুগের ভারত আধুনিক যুগের ভারত সবই বোঝাচ্ছে তারপর আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কেও কিন্তু রয়েছে সিলেবাসে তো এর মধ্যে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রিও থাকে ঠিক আছে উল্লেখ না থাকলেও কিন্তু মোটামুটি কিন্তু মোটামুটি অনেকটা চলে আসে এর মধ্যে তারপর দেখো যেটা রয়েছে হিস্ট্রি পার্টটা গেল এবার আছে হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল তো ভূগোলের মধ্যে আছে ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি তো হিস্ট্রিতে যেরকম আমরা ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে ভূগোলেও তাই ভারতের ভূগোল আর বিশ্বের ভূগোল যেটা সেটাও রয়েছে ফিজিক্যাল সোশ্যাল ইকোনমিক অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড মানে তোমার ব্যবহারিক ভূগোল সব কিছুই রয়েছে তারপরে আন্তর্জাতিক যেগুলো ভূগোল বিশ্বের যে ভূগোল সব কিছুই রয়েছে তারপরে অর্থনৈতিক ভূগোল ভারত এবং বিশ্বের সব কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে মানে বেসিক্যালি জিওগ্রাফি ফুল সিলেবাসের মধ্যে রয়েছে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের তারপর আসছে হচ্ছে মানে ইতিহাস গেল ভূগোল গেল এবার আসছে হচ্ছে তোমার পলিটি তো পলিটি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স তো শুধুমাত্র পলিটির বলতে ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স না গভর্নেন্সও পার্টটাও কিন্তু রয়েছে মানে জনপ্রশাসন যেটা যদি বাংলায় করা হয় তো তার মধ্যে রয়েছে দেখো কনস্টিটিউশন মানে হচ্ছে আমাদের সংবিধান তারপরে পলিটিক্যাল সিস্টেম রাজনৈতিক যে সিস্টেম পঞ্চায়েতিরাজ ব্যবস্থা তারপরে হচ্ছে তোমার পাবলিক পলিসি তারপর রাইটস ইস্যু এগুলো সব কিন্তু রয়েছে মানে বেসিক্যালি পুরো পলিটি পার্টটা কিন্তু এখানে রয়েছে তারপর গেল হচ্ছে তো পলিটিক্যাল সায়েন্স গেল জিওগ্রাফি গেল তারপর হচ্ছে তোমার হিস্ট্রি গেল এবার আসছে হচ্ছে তোমার ইকোনমি ঠিক আছে দেখো ইকোনমিক্স কিন্তু নেই ইউপিএসসি সিলেবাসে ইকোনমি রয়েছে ইন্ডিয়ান ইকোনমি আর ওয়ার্ল্ড ইকোনমি রিলেটেডও কোশ্চেন প্রচুর থাকে তো এবার যদি দেখা যায় যে ইকোনমির মধ্যে কী কী আছে ইকোনমি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন তারপর সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি টেকসই উন্নয়ন পভার্টি মানে দারিদ্রতা ইনক্লুশান মানে অন্তর্ভুক্তিকরণ তারপরে ডেমোগ্রাফিক্স মানে কোন কোন জায়গায় কী কী ধরনের জিনিস রয়েছে ডেমোগ্রাফি অ্যান্ড সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভ মানে হচ্ছে সামাজিক ক্ষেত্রে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইটিসি তো এই জিনিসগুলো হচ্ছে মানে বেসিক্যালি তোমার ইকোনমি রিলেটেড সব ধরনের সব কিছু ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের সব কিছু কিন্তু এখানে রয়েছে তো হিস্ট্রি মানে ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স তারপরে অর্থনীতি এই পার্টগুলো গেল এইবার আসছে তোমার জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি মানে পরিবেশ মানে পরিবেশ রিলেটেড সব কিন্তু কিন্তু এখানে রয়েছে মানে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি যে পার্টটা রয়েছে সেই পার্টটার পুরো সব কিছু এখানে আছে তারপর হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে তো ক্লাইমেট চেঞ্জের মধ্যে কিন্তু পুরোপুরি সবই চলে আসছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির পার্টটা তো এই জিনিসটা কিন্তু রয়েছে দ্যাট টু নট রিকোয়ার স্পেশালাইজ সাবজেক্ট স্পেশালাইজেশান তো এখানে বলছে যে সাবজেক্ট স্পেশালাইজেশান লাগবে না মানে তোমার যদি বটানি জুলজি তো এইগুলো কিন্তু দরকার নেই তো যেই জিনিসটা রয়েছে এনভায়রমেন্টাল ইকোলজি জেনারেল ওয়েতে কিন্তু এখানে সিলেবাসে বলছে কিন্তু ভালোই ডেপথে থাকে তুমি যেহেতু সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে এরকম মানে যেগুলো বই ধরো এনভায়রমেন্টাল ইকোলজি আর রাজা গোপালনের বই বা শঙ্কর এসের বই দেখলেই বুঝতে পারবে তো এই জিনিসটা কিন্তু গেলো এরপর তোমার হচ্ছে জেনারেল সায়েন্স মানে ধরো এনসিআরটি যেটা বলা হয় নাইন নাইন টেনের যে বইটা সেই বইগুলো মোটামুটি কভার করতে হবে জেনারেল সায়েন্সের জন্য বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকে তো এই গেল হচ্ছে তোমার জেনার স্টাডিজের ফার্স্ট পেপারের কোয়েশ্চেন ঠিক আছে মানে সিলেবাস যদি বলা হয় তো এখানে এক একটা এক একটা লাইন করে করে বলে দেওয়া হচ্ছে কিন্তু এই লাইনের মধ্যে কিন্তু ফুল সেই সাবজেক্টের ফুল ডেপথের কোশ্চেন এখানেই কিন্তু থাকে ঠিক আছে কারণ সেটা তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে যে কোন লেভেলের কোশ্চেন থাকে তো তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন জানা দেখা খুব দরকার ঠিক আছে তো তার জন্য পিবিএসসি এর বইও কিন্তু কোয়েশ্চেন দেখা দরকার তাহলে পুরোটাই আইডিয়া হয়ে যাবে তো এই বইয়ের লিঙ্ক কিন্তু তুমি আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে যে পিবিএসসি এর কোয়েশ্চনের বই তারপরে দেখো যেটা আছে এটা পেপার ওয়ান চলে গেল এবার আসছে তোমার সি পেপার মানে কি সি মানে হচ্ছে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট তো শর্ট ফর্ম হচ্ছে সি শার্ট এটাও দুশো মার্কস যেটা বললাম তো এখানে সিলেবাস কি আছে দেখো কম্প্রিহেনশান তো কম্পিটেনশন সাধারণত যেটা থাকে আনসিন কম্প্রিহেনশান থাকে ঠিক আছে তো এখানে একটা কম্পিটেনশান দেওয়া থাকে তো সেখান থেকে তার উপর বেস করে হচ্ছে অ্যান্সারগুলো করতে হয় তো প্রচুর কম্পিটেনশান থাকে তিরিশ বা পঁয়ত্রিশটা মতো কম্প্রিহেনশান থাকে তো সেখান থেকে কম্পিটেনশনের উপর বেস করে হচ্ছে অ্যান্সারগুলো করতে হয় তো মনে তো উপরে তো কোয়েশ্চেন দেওয়া আছে তারপর মানে প্যারা দেওয়া আছে তার উপর বেস করে লিখতে হবে কিন্তু এরকম ডাইরেক্ট কিন্তু থাকে না তো এগুলো প্রচুর প্র্যাকটিস করলেই তুমি পারবে তো সেই জিনিসটা রয়েছে তারপর যেটা থাকে দেখো ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং দ্য কমিউনিকেশান স্কিল কমিউনিকেশান স্কিলস রিলেটেড কোশ্চেন এখানে থাকছে তারপর লজিক্যাল রিজিউনিং থাকে অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তারপর থাকে ডিসিশান মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং তো বেসিক্যালি এগুলো নাইন টেনের লেভেলের ম্যাথ হিসাবে থাকে তুমি প্রিভিয়াসের সিসার্টের কোয়েশ্চেন দেখলেও বুঝতে পারবে তাহলে পুরো আইডিয়া হয়ে যাবে তারপর হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এরপর হচ্ছে তোমার বেসিক নিউমেরিসি থাকে নাম্বার অ্যান্ড দেয়ার রিলেশান ম্যাগনিটিউড একটা বলছে হচ্ছে ক্লাস টেন লেভেলের ঠিক আছে যেটা বললাম ওই টেন লেভেলের থাকে কোয়েশ্চেন তারপর থাকে তোমার ডাটা ইন্টারপ্রিটেশান তা চার্ট গ্রাফস টেবিলস ক্লাস টেন লেভেলের এইটা হচ্ছে তোমার সিলেবাস গেলো তারপর থাকে দেখো তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেন্সিভ স্কিল ক্লাস টেন লেভেল যেটা বললাম যে ইংলিশ রিলেটেড কোয়েশ্চেন থাকে মানে হচ্ছে কম্প্রিহেনশন রিলেটেড থাকে আর তাছাড়া কিছু কিছু ছোটো ছোটো প্যারা থাকে তো তার উপর বেস করে হচ্ছে কোশ্চেনগুলো করতে হয় কোশ্চেন রিলেটেড টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান স্কিলস অফ ক্লাস টেন লেভেল তো যেটা বললাম যে কম্প্রিহেনশনটা দেওয়া থাকে তার উপর বেস করে হচ্ছে অ্যান্সারগুলো করতে হয় তো এটা হচ্ছে ক্লাস টেন লেভেলের এখানে সিলেবাসে দেওয়া আছে যেটা বলছে তারপর হচ্ছে ইট উইল বি টেস্টেড থ্রু প্যাসেজেস ফ্রম ইংলিশ ল্যাঙ্গুয়েজেস যেটা বললাম প্যাসেজ দেওয়া থাকবে তার উপর বেস করে হচ্ছে কোয়েশ্চেন থাকে ওই প্যাসেজ পরে তোমার কোশ্চেন অ্যান্সারগুলো করতে হবে আর এগুলো কিন্তু দেখো প্রিলিমিনারি আর জেনার পেপার ওয়ান আর সিসার দুটোরই কিন্তু কোয়েশ্চেন পেপার হিন্দি আর ইংলিশে থাকে ইংলিশে ফার্স্টে থাকলেও তারপরে কিন্তু সেটা হিন্দি ভার্সান করা থাকে ঠিক আছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকে না বাংলাতে তো থাকেই না তো এখানে কিন্তু যেহেতু লেখার নেই কিছু পুরোটাই তোমার হচ্ছে টিক এক্সাম প্রিলিমিনারি পুরোটাই ঠিক এক্সাম মানে কোশ্চেনগুলো পড়তে হবে তারপর কোনটা এ তো এবিসিটির মধ্যে যেটা ঠিক তোমার যেটা ও আর সিট আছে সেখানে তোমার পূরণ করতে হবে ঠিক আছে তো এখানে লেখার কোনো ব্যাপার নেই আর হিন্দি আর ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোশ্চেনগুলো থাকে ঠিক আছে তারপর হচ্ছে দেখো তা কোয়েশ্চেন উইল বি এ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস থাকবে অবজেক্টিভ টাইপে যেটা বললাম এক একটা কোয়েশ্চেন থাকবে তার চারটে অপশন থাকবে ঠিক আছে সে জেনারেল স্টাডিজের কোশ্চেন হোক বা সিসার্টের কোশ্চেন হোক তো সেখানে তোমার অপশানগুলো যেটা ঠিক হবে সেটা তোমার পড়তে হবে তো তারপর মাইনাস তো রয়েছেই যেটা মাইনাস হবে তোমার পয়েন্ট তেত্রিশ করে মাইনাস হতেই থাকবে ঠিক এই হচ্ছে তোমার কোয়েশ্চেনের প্যাটার্ন প্রিলিমিনারি তো এইভাবে হচ্ছে তোমার প্রিলিমিনারি ফুল সিলেবাস কমপ্লিট হলো টোটাল দুশো দুশো চারশো মার্ক্সের থাকে মানে জেনাস্টিক্স যে পার্টটা তো দুশো মার্কস সি স্যাট দুশো মার্ক্স টোটাল চারশো মার্কসের তো এখান থেকে তোমার ধরো জেনারেল ইকোনমিক্যাল সেকশন সেকশান এসসি এসটি ও বিসি পিএইচ তোমার যে ক্যাটাগরি রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে কি ধরনের তোমার কার্ট অফ আসছে সেই কাট অফ তুমি প্রিভিয়াস ইয়ারে দেখলেই তুমি বুঝতে পারবে যে কী কী ধরনের কাট অফ সাধারণত আসে তখন তোমার একটা আইডিয়া হয়ে গেলো যে হ্যাঁ এই ধরনের কাট অফ আসে তো সেই হিসাবে তোমার প্রিপারেশন নিতে হবে আর দেখো তার জন্য বইয়ে খুব প্রিলিমিনারি এই যে সিলেবাসের বইটা খুব দরকার কাছাকাছি তো দেখো যদি তোমার সিলেবাসের বই কিনতে চাও দেখো ভিডিও নিচে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে তুমি কিন্তু অনলাইনে পেয়ে যাবে যে সিলেবাসের বই তো এটা সম্পূর্ণরূপে থাকা দরকার সবার ধরো যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ আর যত আগে থেকে প্রিপারেশান নেবে ততটাই কিন্তু এগিয়ে থাকবে ঠিক আছে কারণ এগুলো যেগুলো ধরো হিস্ট্রি জিওগ্রাফি এগুলো কিন্তু আমরা সবাই ছোটোবেলায় পড়েছি ধরো নাইন টেনে তো সেই জিনিসগুলোই কিন্তু একটু আছে এই সেই জিনিসগুলোই রয়েছে একটু হাই লেভেলে আস্তে আস্তে তো সেই ব্যাকগ্রাউন্ডটা করার জন্য তাও তো সেই ব্যাকগ্রাউন্ডের জন্য তোমার কিন্তু ছোটো ক্লাসের বইও পড়তে হয় যেটা এনসিআরটি বই পড়তে হয় তো সেই জিনিসগুলো রয়েছে তো এনসিআরটি বই পড়তে তোমার প্রথম প্রথম সমস্যা হলে তোমাদের আমাদের বোর্ডের বেঙ্গল বোর্ডে তুমি ছোট ক্লাসের বইগুলো দেখা শুরু করো তারপর এনসিআরটি পড়া শুরু করলো সেভাবেও করতে পারো আর এনসিআরটি তো এখন বাংলাতেও পাওয়া যায় তোমার পিডিএফে তুমি সার্চ করলেই পেয়ে যাবে ঠিক আছে ত্রিপুরা বোর্ড থেকে বের করেছে তো সেই হিসাবে বই পড়তে পারো আর সাবজেক্ট ওয়াইজ বই তো তুমি পেয়েই যাবে তো সাবজেক্ট ওয়াইজ বই দেখো পেতে গেলে আমাদের এই চ্যানেলের ইউপিএসসি বুকস যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে যাও কোন কোন সাবজেক্টের জন্য কি কী বই পড়তে হবে ডিটেলসে ভিডিও করা রয়েছে তো সেগুলো দেখো তারপর তোমরা অনলাইনে কিনে নিতে পারো ঠিক আছে আর এই যে সিলেবাসের বই তো সিলেবাসের বইও কিন্তু মাস্ট লাগবে তুমি ভিডিও নিচে ডিসক্রিপশানে যাও ওখান থেকে ডিটেলসে পেয়ে যাবে তো সেখান থেকে তুমি অনলাইনে কিনে নিতে পারো ঠিক আছে তো এই গেল হচ্ছে টোটাল পুরোটা তোমার প্রিলিমিনারির সিলেবাসের তো তোমরা সিলেবাসের নিয়ে ভিডিওর কথা বলেছিলো তো তার জন্য আমরা একদম পুরো পয়েন্ট ওয়াইজ ধরে ধরে ভিডিওটা করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ধরো তুমি অনেক আগে থেকে শুরু করছো তাহলে তোমার বুঝতে সুবিধা হয়ে যাবে ঠিক আর দেখো আমরা কিন্তু ইউপিএসসি সিএসএর মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনে পেইড ব্যাচ শুরু করেছি তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও তো তাহলে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলসে সব জানানো হবে যদি আমাদের পেইড ব্যাচে তোমরা পড়তে চাও আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এই যে অপশনাল সাবজেক্ট আছে ইউপিএসসি যদি তোমরা এই সাবজেক্টে অপশনাল পড়তে চাও আমাদের ইউপিএসসি পেইড ব্যাচে তাও কিন্তু পড়তে পারো তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স আমাদের ব্যাচ পুরোটাই কিন্তু অনলাইন ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে সব জানানো হবে তো দেখো যত আগে থেকে তুমি প্রিপারেশান শুরু করবে ততটাই এগিয়ে থাকবে অন্যদের থেকে তো সেই জিনিসটা কিন্তু দরকার ঠিক আছে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও সে যে ধরনের যা কিছু টপিক হোক যে কোনো ধরনের প্রবলেম হোক বা যা তোমাদের জানার আছে সেগুলো নিয়ে আমাদের ভিডিও আসবে আস্তে আস্তে ঠিক আছে তো সেগুলো কমেন্ট সেকশানে জানাও আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামেও জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিকীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো সেখানে জানাতে পারো আর তাছাড়া টুইটার টেলিগ্রামে আমাদের ফলো করো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকেরা ডট এখানে কিন্তু আমরা রেগুলার কনটেন্ট আপলোড করছি তো সেগুলো তোমরা দেখো আর শেয়ার করো যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে জানাও কমেন্ট সেকশানে তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা